পেঁয়াজের পাইকারি হাট। আজ থেকে কেমন দর বাজার যাচ্ছে দর্শক আপনাদেরকে জানিয়ে দেবো। দর্শক আপনারা সঙ্গে থাকুন। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমাদের ভিডিও দেখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু জানেন না যে আজকে বাজার দর কেমন চলছে। আজকে বাজার দর কিন্তু অনেকটা কমেছে, কতদিনের থেকে 200 থেকে 300 টাকা প্রতি মনে কম রয়েছে। এখানে দুই জাতের পেঁয়াজ আপনার পড়বেন, সুপার কিংস জাতের পেঁয়াজ এবং পাবনার দেশি পেঁয়াজ। পাবনার দেশি পেঁয়াজটার আজকে বাজার দর সর্বোচ্চ আমরা দেখেছি মোটামুটি 3700 টাকার মতো, 3500 থেকে 3700 টাকার মতো। যেটা কিংস জাতের পেঁয়াজ সেটা কিন্তু বাজার দর আজকে দেখেছি আমরা 3400 থেকে 3500 টাকার মতো। তার মানে দুইটা পেঁয়াজের যাতে কিন্তু দুইটা দাম হয়ে থাকে। দর্শক বন্ধুরা, এখানে বেশ কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছি এবং রসুন বাজার সর্বনিম্ন 10,000 থেকে সর্বনিম্ন 6,000 থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু 10,000 টাকার মতো বাজার দর রয়েছে। বিস্তারিত কিছু আলোচনা করছি, নতুন পেঁয়াজের আগমন সম্পর্কে সঙ্গে থাকুন। প্রতিনিয়ত উঠানামা করছে দেশি পেঁয়াজের পাইকারি বাজার দর, মানে গতকালকের বাজার থেকে আজকের বাজার দরটা কিন্তু আরেকটু কমে গেছে। অনেকেই বলছেন যে এই উঠানামা বাজার দরে দর্শক আসলে লসের সম্মুখীন হচ্ছেন ব্যাপারী ভাইরা। গত দিনে যে বাজার দরটা আমরা দেখেছিলাম সেই বাজার দরের চেয়ে আজকের বাজার দরটা একটু কম রয়েছে। গত দিনে বাজার দরটা আমরা শুরুতে দেখেছিলাম সর্বোচ্চ 3800 টাকা 3900 টাকার মতো ছিল, সে বাজার দরটা কমে দাম দাঁড়িয়েছে আজকের বাজারে 3500 টাকার মতো। মানে সর্বোচ্চ 3000 থেকে শুরু করে সর্বনিম্ন 3000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3500 টাকা মতো আজকে বাজার দর রয়েছে। গত দিনে চেয়ে আজকে বাজার দরটা অনেকটাই কম। আপনারা অনেকেই দেখে থাকবেন যে আমরা যে প্রতিনিয়ত বাজার দর জানাই সেখান থেকে ভিডিও দেখলে বুঝতে পারেন। দর্শক, আমরা যে হাটে আছি, হাটটা যদি আপনাকে ঘুরে দেখাই, এখানে প্রচুর পরিমাণের মোটামুটি 100টার উপরে আরতি আছে, মানে 100টার উপরে আরতি আছে, 100টা ব্যাপারেই রয়েছে এবং ফুরিয়া তো আর 100, 150, 200 রয়েছে। তার মানে বুঝতে পারছেন কত বড় পরিসরের একটি পেঁয়াজের পাইকারি হাট। দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ কিন্তু বস্তায় প্যাকেট করা হয়েছে। এখানে কিছু বস্তা দেখতে পাচ্ছি, প্রতিটা বস্তায় কত কেজি করে পেঁয়াজ আছে দেখা দেবো আপনাদেরকে। দর্শক, দেখতেই পাচ্ছেন কি পরিমাণের পেঁয়াজের আমদানি হয়েছে এই পাইকারি আড়তে। দর্শক, আমরা সুন্দর সুন্দর সাইজের যে আপেল প্রজাতির পেঁয়াজগুলো সেগুলোই কিন্তু এখানে দেখে থাকবো এবং বাজার দরটাও কিন্তু একটু বেশি বেশি রয়েছে। এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার কিংসের জাতের পেঁয়াজ। সুপার কিংসের জাতের পেঁয়াজটার বর্তমান বাজারে দামটা রয়েছে সর্বোচ্চ 3300 থেকে 3400 টাকার মধ্যে। 3300 থেকে 3400 টাকার মধ্যে এই পেঁয়াজটা আপনারা পেয়ে যাবেন আজকে বাজার দরে। আপনারা জানেন যে প্রতি মন পেঁয়াজে কিন্তু 2000 টাকা খরচ রয়েছে। দর্শক, এখানেও কিছু বস্তা দেখতে পারছি, এই বস্তাগুলোতে দর্শক প্যাকেটিং হয়েছে এবং প্যাকেটিং শেষ। প্রতিটা বস্তায় 80, 82, 81, 79 কেজি পর্যন্ত পেঁয়াজ ধারণ ক্ষমতা রয়েছে এবং এই বস্তার যে পেঁয়াজগুলো রয়েছে সেটার বাজার দর কিন্তু আজকে একটু লক্ষণীয়। সেটা বাজার দর রয়েছে মোটামুটি 3200-3300 টাকার মতো। বেশিরভাগ পেঁয়াজই 3200 টাকা দরে কেনা হয়েছে। সর্বোচ্চ বাজার কিন্তু 3400 রয়েছে। আপনাদেরকে বলেছি 3500 বাজার হচ্ছে 2-1টা, কিন্তু সর্বোচ্চ বাজার কিন্তু 3400 টাকা রয়েছে। দর্শক, পেঁয়াজের যে বাজার দরটা সেটা আপনাদেরকে আজকের আমি জানিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত জানিয়ে দিবেন কেমন যাচ্ছে আপনাদের এলাকাতে পেঁয়াজের বাজার দর, রসুনের বাজার দরটা কেমন হচ্ছে জানিয়ে দিই। দর্শক, রসুনের বাজার দর আজকে কিন্তু আমরা গত দিনের মতোই দেখেছি। গত দিনে যেমন বাজার দিচ্ছে রসুন অনেকটাই বেশি, প্রায় 10,000 টাকা মন, যেটা বেসন ছাড়িয়ে দিচ্ছে। দর্শক, বেসনের দামটা কিন্তু এখনও সে বৃদ্ধি রয়েছে। বেসনের দামটা এখনও কিন্তু ওই প্রায় 10,000 টাকা মনই রয়েছে, যেটা সর্বনিম্ন বাজার দর আমরা দেখেছি 3600-6,000 টাকার মতো। সর্বোচ্চ বাজার কিন্তু প্রায় 10,000 টাকার মতো রয়েছে, যেটা বেসন ছাইদের রসুন। দর্শক, বেসন ছাইদের রসুনের বাজার দর যেন কমছেই না, ওই বাজারে স্থির অবস্থায় রয়েছে প্রায় 10,000 টাকার মতো। গতদিনের থেকে আজকে বাজার দরটা কেমন দর্শক দর্শক জানিয়ে দিলাম। রসুনের বাজার দর আসলে বাড়ার সম্ভব, বাড়ার যে কারণটা সেটা হচ্ছে বেসন ছাইদের রসুনের প্রচুর পরিমাণ চাহিদা এবং প্রচুর পরিমাণ বেসন রসুন এখন লাগতেছে, এই জন্য দর্শক রসুনের দামটা একটু বৃদ্ধি রয়েছে। দর্শক, দর্শক এই ছিল আজকের মতো পেঁয়াজ রসুনের পাইকারি হাট থেকে আপনাদের সঙ্গে ছিলাম।
মূল্যবান তথ্য তুলে ধরেছি। দর্শক অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন বর্তমান সময়ে আপনাদের এলাকায় কেমন দর চলছে দেশি পেঁয়াজের দাম।